জান্নাতে যেতে বললাম, জান্নাতে যাওয়ার জন্য আম কথাই সহজ ভাষায় বলতে হইলে ভালো আমল করতে হবে, তাই না? তার আগে ইমানটা সুন্দর করতে হবে। ইমানটা কি করতে হবে? সুন্দর। একজনের ইমান আছে জান্নাতের ওপর, কিন্তু অধিকাংশ সময় জান্নাত লাভ কেমন করে হবে এর থেকে গাফিল থাকে, খেয়ালই থাকে না। ওই কোন রকম করে হয়তো ফরজ নামাজটা আদায় করে, ফরজ যদি আদায় না করে তাহলে তো ও জান্নাতের রাস্তাতে নেই, ও জাহান্নামের রাস্তায় আছে, সোজা কথা। কিন্তু ধরেন জান্নাতের রাস্তাতে আছে, সারা দিন ওর জান্নাত নিয়ে কোনো ফিকির নেই আর জাহান্নাম বলে কোনো ভয় নেই, পাঁচটা টাইম ফরজ নামাজ পড়ে, এর বিশ্বাস, ওরও তো ইমান আছে বলছে, আর ইমান আছে এই জন্য তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে। আর একজনের এমন বিশ্বাস আছে জান্নাতের উপর আর জাহান্নামের উপর, যে যখন জান্নাতের কথা পড়ে বা মনে হয় তখন মনে হচ্ছে জান্নাত চোখের সামনে দেখছে, জাহান্নামের কথা যখন পড়ে বা যখন ওয়াজ শুনে আলোচনা শুনে অথবা জাহান্নামের কথা যখন মনে হয়, কান্নাহা রায় আইন, মনে হচ্ছে যে চোখের সামনে জাহান্নাম দেখছে। চোখের সামনে যদি আগুন দেখেন আর শোনেন, দুটোতে কত আসমান জমিন পার্থক্য আছে, আছে না নেই? একজনের ইমান এত মজবুত ইমান যে মনে হচ্ছে চোখের সামনে জান্নাত আর জাহান্নাম দেখছে। এখনো বয়স 30-40, মানুষ কত আশা করে বয়স আছে 70-80 বছর বাঁচবো, সবসময় মতকে সামনে দেখছে যে আমার এক্ষুনি মত আসতে পারে, মনে হচ্ছে মালাকুল মত এসে বসে আছে, এক্ষুনি আমার মত হইতে পারে, সবসময় এরকম অবস্থা। তার জিন্দগির কোয়ালিটি কত সুন্দর। তো বলছিলাম যে ইমানকে সুন্দর করার চেষ্টা করতে, ইমানের কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে হবে, আমলের কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে। আমলের কোয়ালিটি ভালো করার জন্য শুরুতে বলেছি যে এক আল্লাহর জন্য হইতে হবে আর এক রসুলের তরিকা হইতে হবে। শিরক বিদাতকে বর্জন করুন, আল্লাহর সাথে শরীক করবেন না। গোস কুতুবরা দিতে পারে, অসাধারণ ক্ষমতা রাখে, মাজারে গেলে ফায়দা হয়, চাদর চড়াইলে ফায়দা হয়, এই হয় সেই হয়, হুজুরে কিবলা অমুক তমুক, ওইসব শিরকি আকিদা বাদ দেন। যদি এই শিরকি আকিদাতে কখনো জান্নাত পাওয়া যাবে না। এইরকমই মিলাদ করে নেকি করব আর শবে বরাত করে নেকি হাসিল জান্নাত যাব, আর শবে মেরাজ করে জান্নাত যাব, ইত্যাদি ইত্যাদি এইরকম নামাজ তো পড়ে নামাজ শুরু করব। একবারও কখনো এলেম হাসিল করলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ দিয়ে নামাজ শুরু করেছেন না আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছেন, কখনো চিন্তা করলেন না। আপনার আমলগুলি কোরআন ও হাদিস ভিত্তিক হইতে হবে, দলিল ভিত্তিক হইতে হবে, সঠিক এলেম ভিত্তিক হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এলেমের জন্য যে উপকারী এলেম দান করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তোমার কাছে চাই উপকারী এলেম। কি চাই? উপকারী এলেম। উপকারী এলেম হচ্ছে কোরআন ও হাদিসের এলেম শিখতে হবে, ও আমালান মুতাকাব্বিলা, এবং এমন আমল চাই যে আমল তোমার কাছে কবুল হয়, মনজুর হয়। আমল তখনই মনজুর হবে যখন সঠিক এলেমের ভিত্তিতে সহি আমল হবে। সঠিক নামাজ শিখবেন আর সঠিক নামাজ পড়বেন, সহি নামাজ শিখবেন এবং সহি নামাজ পড়বেন। সহি নামাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। সহি নামাজ এই নাই যে দলিল টলিল নাই, নুরানি নামাজ শিক্ষা, নুরানি নামাজ শিক্ষা, ওই দেখে সারা জীবন নামাজ পড়লেন, এইরকম যাতে করে না হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ইমান এবং আমলের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যেতে পারবেন, জাহান্নাম থেকে দূরে হইতে পারবেন, এটি হচ্ছে মহা সাফল্য। পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের মাধ্যমে জান্নাতের ফিরদাউসের ওয়ারিস হইতে পারবেন। আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা সূরায়ে মুমিনুনের শুরুতে 10-11টি আয়াতে দুইবার করে উল্লেখ করেছেন, তারপরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা নামাজের হেফাজত করে, যারা নামাজে বিনয়ী খুশুর সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়ে, তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। জান্নাতুল ফিরদাউস সব ফিরদাউস সবচেয়েতে উচ্চ জান্নাত এবং সবচেয়েতে সুন্দর জান্নাত, সবচেয়েতে মূল্যবান জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া সিদ্দিকিন শুহাদাদের কাছাকাছি রাখবেন এই জান্নাতে। এই জান্নাত যদি যেতে চান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ খুশুর সাথে, হেফাজতের সাথে, টাইমে টাইমে আদায় করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়।